বলেন জয় যিশু, জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? সরাহাট, ফলতা রোড, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, আপনার নাম কি? অনুশ্রী সামন্ত। আচ্ছা, উনি আপনার কে হয়? আমার শাশুড়ি মা বন্দনা সামন্ত। আপনার শাশুড়ি বন্দনা সামন্ত। আচ্ছা, আপনার শাশুড়ি কি হয়েছিল একটু বলুন। আমার শাশুড়ি, আমার বিয়ে হয়েছে 4 বছর। আমার বিয়ের পরে ওনার মানে কোমরে খুব পেন হতো, মানে যন্ত্রণা হতো। উনি তখন বলতো যে আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছে। তখন আমার স্বামী বললো যে ডাক্তার দেখায়, ওনার এসআই ছিল, এসআই আমাদের ফলতা ছিল, উনি বিক্রম সোলারে কাজ করতো। তা উনি ফলতায় এসআই দেখাতে তখন বললো কোমরে মানে এক্সরে করতে হবে। তা এক্সরে করার কথা বলতে ওখান থেকে এক্সরে করা হলো, আমাদের ডায়মন্ড হারবার থেকে এক্সরে করা হওয়ার পর তখন ওটা দেখে সব ডাক্তাররা বলছে কি না যে তোমার কোমরের হাড় ক্ষয়ে গেছে। এবারে আমার স্বামী বলছে আমি এসব বিশ্বাস করছি না, তুমি ভেলোর চলো বলে ও আমি আমার মেয়ে হলো 1 বছরের মাথায়, আমি ওখানে আমার বাপের বাড়ি ছিলাম, আমার স্বামী আমার মেয়ে 5 দিনের, তখন আমার স্বামী আমার শাশুড়ি মাকে নিয়ে ভেলোরে চলে গেল। সেখানটায় প্রায় 2-3 সপ্তাহ মতো ওখানে ছিল। তারপরে সেখানে ভেলোরের ডাক্তাররা অনেক দিন ধরে দেখার পরে বলছে যে তোমার কোমরের হাড়ে হোল্ড হয়ে গেছে, মানে গর্ত গর্ত হয়ে গেছে। তা এর কোনো ওষুধ নেই, একটা মেডিসিন কি দিয়েছিল আমার মনে নেই অতটা, ওই মেডিসিনটা খেতে বলেছিল। আর এর একটাই ওষুধ, প্রচণ্ড হারে ব্যায়াম, যতটা ব্যায়াম করতে পারবে। তারপরে ওখান থেকে বাড়ি এলো, বাড়ি এসে ফিজিওথেরাপির লোককে বলা হলো, উনি অনেক দিন প্রায় ওই ফিজিওথেরাপির লোক এসে ব্যায়াম ট্যায়াম করাতো, ব্যায়াম দেখিয়ে দিয়েছিলো। তা মান্থলি 400 টাকা করে দিতে হতো বলে উনি বলে আমি তো ব্যায়ামগুলো সব জানতে পেরেছি, তা আমি নিজেই করবো। উনি সকালবেলা করে করতো, রাত্রে ঘুমানোর সময় করতো। তা উনি চেয়ার ছাড়া মেঝে বসতেই পারতো না, একটু বসলেই বলবে কোমরে পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, একটা কাপড় অবধি হাত দিয়ে নিগড়াতে পারতো না। তা এখন আমি মানে প্রভুর চরণে এসেছি, এই 1 মাস হলো। মানে আমাদের নিমাইদা আমাদের বাড়ির মেয়েকে গান শেখাতে যেত, আমার শাশুড়ি মা যেহেতু গানের টিচার, তা গান শেখাতে যেত তখন। আপনি গানের টিচার তাই তো? আচ্ছা আচ্ছা। তা উনি নিমাইদার আমাদের বাড়ি যেত, ওনার মেয়েকে নিয়ে রুমে গান শেখাতো, নিমাইদার বউ আমাদের আমার কাছেই বসে থাকতো, গল্প করতো। প্রভুর অনেক চমৎকার অনেক কাজ আমি ওনার কাছ থেকে শুনেছি। এবারে লাস্টে বলছে, আমি বলি আমি তো খুব ব্যস্ত মানুষ, আমি কী করে যাবো প্রার্থনায়, বলছে আমি তোমাকে একটা বই দিয়ে যাচ্ছি, নতুন নিয়ম বলে একটা বই দিয়েছিল, আমি ছাদে উঠে বিকালবেলা করে পড়তাম, ওটা 69 পৃষ্ঠা পর্যন্ত আমার পড়া হয়েছিল। তারপরে আমি দিদিভাইকে একদিন এত কষ্ট হচ্ছে, মানে এমনি মানসিক কষ্ট, তার জন্য আমি বলছি আমি প্রার্থনায় যাবো। দিদিভাই বলছে চলে এসো, আমাদের এখানে একটা দাদাভাইয়ের বাড়ি আছে, ওখানে খুব প্রার্থনা হয়, দাদা খুব ভালো প্রার্থনা দেয় বলে। আমি সেই সময় আমার স্বামী বাইরে থাকে, এখন 6 মাস ছাড়া 8 মাস ছাড়া আসে। তা সেদিনকে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, আমার স্বামীকে বলিনি, আমার শাশুড়ি মাকে বলছি, মা বলছে কোথায় যাচ্ছ, আমি বলি আমি এরকম প্রার্থনায় যাচ্ছি, বলছে প্রার্থনায় যাচ্ছ, আমি বলি হ্যাঁ, বলে কত দূর, আমি বলি সারগড়িয়া বলতে। এবারে আমার শাশুড়ি মা বলছে তা যাও বলে এবারে এসছি। দাদা আমার আসতে সেদিনকে একটু লেট হয়ে গেছে, এবারে সেদিনকে এসছি, সেদিনকে প্রার্থনা করে গিয়েছি, দাদা মানে দাদা আপনি সব কিছু বলেছেন। তারপরেও আমি বাড়িতে গিয়ে মাকে গিয়ে গল্প, মা বলছে কী হলো প্রার্থনাতে, কী কী হলো, মার সাথে সব কিছু বাইরে বেরোলে বাড়ি গিয়ে গল্প করি, বাড়ি গিয়ে গল্প করতে মা বলছে তা ভালোই। এবারে ওনার যখন খুব কষ্ট হচ্ছে তখন আমি প্রভুকে কাঁদছি আর বলছি যে প্রভু ওনার শারীরিক যে কষ্ট, ওনার কষ্টটা তুমি দূর করে দিও প্রভু, আমি তোমার উপরে ছেড়ে দিলাম, যাতে না ওনার কোথাও বাইরে গিয়ে কোনো চিকিৎসা না করতে হয়। মানে যেহেতু আমার হাজব্যান্ড একা, আমার হাজব্যান্ড বাইরেই থাকে, আমি বাড়িতে একটা মেয়ে ছেলে, বাড়িতে বয়স্ক মানুষ দুজনই, আমার শ্বশুর আর শাশুড়ি, এবার আমি বাচ্চা নিয়ে থাকি, ওনাকে নিয়ে আমি বেশি ছোটাছুটিও করতে পারবো না। সেই জন্যই আর কি আমি প্রভুকে বলেছি যে ওনাকে নিয়ে যেন বাইরে কোথাও গিয়ে চিকিৎসা না করতে হয়, যা করার বাড়ি থেকেই আপনি করে দিন বলতে। এবারে উনি বলছে কি না বলে আমি এখন মানে একটু ফল পাওয়ার আশায় আমি যদি যেতে পারি প্রার্থনা, আমি বলি হ্যাঁ যেতে পারবে না, কারণ চলো আমার সাথে টোটোতে করে চলে, বলছে আমি সাইকেল নিয়ে যাবো, আমি না না তুমি চলো না বলে টোটোতে করেই এসছে। যাওয়ার সময় প্রার্থনা দাদা দিয়েছেন, তারপরে যাওয়ার সময় বেলসিংয়ে নিমাইতার বাবা বলছে আমার কপি চারা বসাতে হবে, আমি চলে যাই দিদিভাই, তুমি এখান থেকে টোটো নিয়ে চলে যাও।
তখন মা বলছে কি না ওখানটায় নামিয়ে দিতে কাকিমারে বাড়ি চলে গেল তারপরে মা বলছে এখান থেকে হেঁটে যাব আমি মানে হেঁটে যাবে কি করে সম্ভব যে মানুষ 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না সে কি করে বলছে আমি এখান থেকে সরাহাট বাজার পর্যন্ত হেঁটে যাব তারপরে ওখান থেকে আমরা স্কুটি নেব বলে স্কুটি শোরুমে ঢুকেছিলাম সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলো সেখান থেকেও হেঁটে হেঁটে টানা সরাহাট ঘোষ মেডিকেল থেকে আমার মেয়ে কিছু মেডিসিন নেওয়া ছিল সেখান থেকে মেডিসিন নিলাম মেয়ের স্কুলের জুতো নিয়া ছিল জুতো নিলাম তারপরে ফুচকা খেলাম খেয়ে বাড়ি গেলাম সেখানতেই বেল্ট তখন বেল্ট অবশ্য পরেছিল কিন্তু হেঁটে তো গিয়েছে বেল্ট খুলে দিয়ে হাঁটাচলা করছে রাতে খেলো আমরা 10:30টায় ঘুমাই এবারে 10:30টার সময় সোচ্চা তখন বলছে জানো অনু আমি ফল পেয়েছি আমি কেমন বলছে তুমি তো দেখলে আমি বেলসিন থেকে হেঁটে এলাম আমি বলি এই বেলসিন তো আমি তো সেটাই আশ্চর্য যে তুমি অতটা কি করে হেঁটে এলে অথচ আমি পিছনে যাচ্ছে উনি দৌড়ে দৌড়ে ছুটেছে ওখান থেকে মানে একলাই সনসন করে যাচ্ছে আমি আর আমার মেয়ে বলছি তোর থা কিভাবে এত তাড়াতাড়ি যেতে পারছি তারপরে বলার পর আমার সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমি প্রতিদিন এবার প্রার্থনা করব সব ওষুধ খাওয়া ছেড়ে দেব এখন ইদানিং একটা মানে দুটো রোগই ধরা পড়েছে থাইরয়েড আর সুগার এবারে সেই জন্য আর কি উনি ওষুধ খায় সকাল সন্ধ্যে ওই প্রভুর প্রার্থনা করছে আজকের বললো তুমি যাও আমি সাইকেল নিয়ে আসবো আজকের ওনার একটা ক্লাস আছে বোয়ালদারি ওই জন্য এখান থেকে প্রার্থনা সেরে উনি ক্লাস করাতে যাবেন সেই জন্য এখানে বললো আমি সাইকেল নিয়ে আসবো আমি আর আমার মেয়ে টোটোতে এসছি আমার শাশুড়িমা সাইকেল তো উনি প্রার্থনাতে যুক্ত হয়েছিলেন আগের রবিবার তাই তো আগের সপ্তাহে তো ঈশ্বর সন্তানের একটা প্রথম দিনেই প্রভু চমৎকার দেখিয়ে দিয়েছেন উনি প্রথম দিনেই সুস্থ হয়েছেন এবং উনি ভেলোর ফেরত তাই তো তো উনি বেল পরেছিলেন এবং উনি একদম হাঁটতে পারতেন না যেটা বললেন তাই তো আজকে ঈশ্বর সন্তান আমরা দেখুন উনি বেল খুলে দিয়ে এক সপ্তাহের মধ্যে উঠে বাথরুমে যাবে টোলে পড়ে যাবে পড়ে যাওয়ার মতো এরকম দেয়াল সিঁড়ির রেলিং ধরে মানে বাথরুমে যেতে হতো আচ্ছা একবার বাথরুমে গিয়ে পড়েও গিয়েছিল আচ্ছা তো ঈশ্বর সন্তান সেই জায়গায় দেখুন প্রভু যীশু ওনার জীবনে কি মিরাকল করেছে প্রভু যীশু ওনার জীবনে কি আশীর্বাদ করেছে এখন বেল ছাড়া কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার বৌমা সাক্ষ্য দিচ্ছেন উনি বেল ছাড়া হাঁটতে পারতেন না উনি পড়ে যেতেন ভেলোর ফেরত সেই ভেলোর ফেরত পেশেন্ট আজকে প্রভু যীশুর দয়ায় কেমন হাঁটছে দেখুন যে পেশেন্ট হাঁটতে পারতেন না আপনি হাঁটুন তো আসুন বলুন জয় যীশু জয় যীশু হালেলুইয়া হালেলুইয়া আজকে দেখুন আজকের এই পেশেন্ট কেমন হাঁটছে প্রভু যীশুর দয়াতে আমার আসনে দিকে দেখুন প্রভু যীশু না জীবনে কি অলৌকিক কাজ করেছে এক সপ্তাহের মধ্যে প্রথম দিনেই উনি সুস্থ হয়ে গেছেন প্রথম দিনেই উনি একেবারে সুস্থ হয়ে গেছে দেখুন উনি কেমন হাঁটছে দাঁড়ান ওখানে দাঁড়ান বলুন আপনার কেমন লাগছে আপনি যে সুস্থ হয়েছেন আজকের এই ভিডিও যারা দেখছে বা এখানে যতজন এসেছে আপনি মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রভু চরণে সবাই তোমরা ধরে বসে থাকো সবাই চরণ ধরে থাকো চরণ একটা গাছের যেমন শিকড় ছাড়া গাছ বাঁচতে পারে না তেমন আমাদের শিকড় হচ্ছে প্রভু আপনি যে সুস্থ হয়েছেন আপনি যে হাঁটতে পারছেন আপনি ভাবতে পেরেছিলেন যে আমি হাঁটতে পারবো এরকম আজকে শুনুন সেই রোগীর মুখ থেকে সেই সাক্ষ্য উনি নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আজকে এক সপ্তাহের প্রার্থনাতে উনি যেদিন যুক্ত হয়েছিলেন আগের সপ্তাহে 7 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে যায় প্রভু ওনার জীবনে অলৌকিক কাজ করেছেন সঙ্গে সঙ্গে তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যীশু হালেলুইয়া 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 প্রভু ধন্যবাদ হোক প্রভুর প্রশংসা হোক প্রভুর গৌরব হোক জয় যীশু হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া